কি বলছিস রিতম? আমার ছেলে কিডন্যাপ? ভগবান, কি হয়ে গেল দাদা? কত বড় সর্বনাশ হয়ে গেল আমার! আশ্চর্য, দিন দুপুরে প্রকাশ্য রাস্তায় এরকম একটা ঘটনা তো বিশ্বাস করা যায় না। কি করেছে, কি করেছে আমার ছেলে বল? তোরা আমাকে কি করেছে বল? মা শোনো না, তুমি এরকম করো না মা, মা তুমি এরকম করো না, ছোটদের কিচ্ছু হয়নি, ছোটদের কিচ্ছু করেনি, তুমি এরকম করো না, তোমার শরীরটা খারাপ হবে। কেন ওর সাথে এরকম হয় বল? ও কার ক্ষতি করেছে যে এরকম হচ্ছে? ও তো ভালো ছেলে আমার। ওর ওপর কার এত রাগ এটা আমি জানতে চাই, কার রাগ? মা মা, আপনার ছেলে দেখছে কি করা যায়। আমাদের জয়ের কিচ্ছু হবে না, জয়কে ঠিক খুঁজে পাবো আমরা, তাই না জেঠুমনি? বলো না। যতক্ষণ না ভাই ফিরে আসছে, সবাইকে সামনে কি করে রাখবো কে জানে। আরে ভাবছোটা কি? কাকি মনে এমন কান্নাকাটি করছে না, দেখে তো আমার চোখে জল চলে আসছে। আরে রানী কখন ভাইকে নিয়ে ফিরবে বলো তো, এখনো তো অনেক দেরি হবে। কি করবো আমি বুঝতে পারছি না। আরে তুমি নাটকটা বন্ধ করবে, একটা কাজ করো, হ্যাঁ তুমি কাঁদতে শুরু করে দাও, বেশি বেশি করে কাঁদো, তাহলে বেশি কনভিন্সিং লাগবে। শুরু করো, শুরু করো, কাঁদো। কদিন পর আমার ছেলেটার বিয়ে, কি হবে কে জানে। মা 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 মা, এরকম করো না, এরকম করো না, ছোটটাকে পাওয়া যাবে, দেখবে ছোটটাকে খুঁজে পাবে, ছোটটা কিচ্ছু হবে না, তুমি এরকম করো না প্লিজ। অনিশাদিকেও তো জানাতে হবে জেঠুমনি। তা তো জানাতেই হবে, ওর থেকে বাঁচতেই তো কিডন্যাপ করা। ও এতক্ষণে জেনেও গেছে, জানার পর কি করছে কে জানে। একটা ঝামেলা শেষ না হতে হতেই আর একটা ঝামেলাতে জড়িয়ে পড়ছে। শুক্লা, দেখছি আমি, দেখছি। আচ্ছা, এইভাবে কান্নাকাটি করলে কি ছেলেকে ফিরে পাবে তুমি? সমস্যা তো আসবেই জীবনে, আর কোনো সমস্যা এলে তো সকলে কাঁধে কাঁধ মিলিয়ে তার সমাধান করতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। বুঝতে পারছি না। হ্যাঁ, তবে একটা জিনিস মনে রেখো, জয় শুধু তোমার ছেলে নয়, ও এখন মস্ত বড় কার্ডিওলজিস্ট, হ্যাঁ এতগুলো নার্সিংহোমের চেয়ারম্যান। ওকে কিডন্যাপ করে তো মুক্তিপণ চাইতে পারে, অন্য কিছু ডিমান্ড করতে পারে। তোমাদের জানি, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।